হাই, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার মৌমিতা। সবাই কেমন আছো আশা করি? বেরিয়ে আয়, এই 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 ফাঁক দিয়ে ঢুকে পড়েছে, ঢুকে বসে আছে, ওকে তাড়াচ্ছে। দেখি, হ্যাঁ ছোনা মামি, ঘুমে ঝুলতে ঝুলতে হাই বলছে, গুড মর্নিং বেরোবো। আর এই ডান দিক বাঁ দিক নিয়ে ব্যাগের কাছে কি লাগিয়েছে ওই ব্যাগে, কি হয়েছে? সেটা দেখাই, সেটা হচ্ছে এই ডিয়ার মিল্ক সিল্কটা, মানে হাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার মৌমিতা। সবাই কেমন আছো আশা করি? সবাই খুব ভালো আছো। সকাল সকাল উঠে পড়েছি, মা এদিকে রান্না করছে, আর এদিকে দেখো মেঘ মেঘ হয়ে আছে, বেশ ভালো ওয়েদারটা আছে। আজকে রোদ ওঠেনি, ওই যেটা বলছিলাম গরমকালে মানুষের ঠান্ডা চায়, ঠান্ডাকালে গরম চায়, এরকম ব্যাপার। তো সকাল সকাল ছাদে উঠে এসেছি, ছাদে এত ফুল ফিটে ফুটেছে, আর ওইদিকে বিড়াল ঢুকে বসে আছে, বিড়ালগুলোকে আগে তাড়ানোর ব্যবস্থা। এই চল বেড়া বেড়া, বেড়াবি না, বেরো বেরো। হ্যাঁ বেরো, বেরিয়ে আয়, এই 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 ফাঁক দিয়ে ঢুকে পড়েছে, ঢুকে বসে আছে, ওকে তাড়াচ্ছে। বাবা বেড়া 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 বেড়া, ও ফুল গাছের তলায় আরাম করে শুয়ে আছে। বেরো বেরো, তো বার করলাম এদিকে নেট ফেট দিয়ে কোনো রকমে। আর এত ফুল ফুটেছে না, প্রচুর ফুল ফুটেছে, আর বেলি আমার মার খুব ফেভারিট, আমারও বেশ ভালোই লাগে বেলি। নিয়মগুলো সুন্দর ফুটেছে, এডে নিয়মগুলো ভর্তি হয়ে করবিটাও ফুটেছে, করবির ডালপালাগুলো মরে গেছে, রঙ্গন এখনো যদিও ফুটেনি। আইনফিলিয়া তো কিছুদিন আগে অনেক ফুটলো, যাই হোক এখন আর নেই হতো। এইদিকে জবাও প্রচুর ফুটছে, এই করবিও প্রচুর ফুটছে। তো বিড়াল দুটো এদিক দিয়ে বেরিয়ে গেছে, চলে গেছে। ওয়েদারটা বেশ ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, বেশ না রোদ না মেঘ, দারুণ লাগছে। এরকম যদি সারাদিন থাকে তো খুব ভালো হয় হাওয়া দেয়, তবে হ্যাঁ রোদেরও দরকার, কারণ জামা কাপড় শোকাবে না, চারিদিকেই মানুষের প্রবলেম, এত সমস্যা হলে চলে নাকি? তো চলো আমি এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি। পনিরগুলো খেতে কেমন হচ্ছে? ভালো হচ্ছে না, মেঘ করেছে, মেঘ বাইরে প্রচন্ড মেঘ এসেছে, বৃষ্টি হয়, বৃষ্টি হওয়াই ভালো। এখানে মায়ের রান্না করেন, সবজির পাতা ভাজা, আম দিয়ে ডাল, আর পনিরের তরকারি, পনিরের তরকারি, নিম পাতা ভাজা, আম দিয়ে ডাল। আর এইদিকে আমার বাবা উঠে পড়েছে, বাবা ঘুমে ঝুলতে ঝুলতে হাই বলছে, দু চোখ দেখি। হ্যাঁ ছোনা মামি, ঘুমে ঝুলতে ঝুলতে হাই বলছে, গুড মর্নিং বল দাও সবাইকে, বলো গুড মর্নিং, গুড মর্নিং। একজনের নাচ চলছে, করো করো নাচ, করো করো। ওরে বাপরে কি নাচ, ধীরে 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 পাগল হো রে মে তোমার জানা হ্যায় মন ছুঁয়ে লে। ওরে বাবা, এই দুষ্টু, তাকা তাকা বাবা, এদিকে তাকা না, শোন না একটা কথা। তো এখন বেজে গেছে 10:10-15 বাজছে, মা খেতে দেবে, খাবো, তারপর অফিস বেরোবো। আর এই ডান দিক বাঁ দিক নিয়ে ব্যাগের কাছে যে কি লাগিয়েছে ওই ব্যাগে, তো এদিকে কি হয়েছে, অফিস বেরোবো। আর আজকের ওয়েদার এত সুন্দর আছে, গরম নেই, খুব ভালো। এই ডান দিক, এ দেখো ডান দিক, এদিকে এসো এদিকে এসো, তুমি এত ছোট যে কেউ দেখতেই পাবে না। হ্যালো গাইজ, ঘোড়া ঘুরতে যাচ্ছিস,
কোথায় যাচ্ছিস? আমি ওই দীঘা যাচ্ছি। দীঘা? কোথায়? দীঘা। দীঘা? দীঘা যাচ্ছিস? লাস্টে দীঘা পছন্দ হলো তো? হ্যাঁ। এরকম নাম কেন তা? এরকম নাম কেন? বাবা তুই বিহারি? বাড়িতে নিয়ে যাওয়া যাবে? বাবা তো ভালোর জন্যই বলছে। কি বলে তুমি পারছো না? এগুলো তুমি দেখো এত সুন্দর লিখতে লিখতে তুমি যে থেমে যাচ্ছ, এই যে এগুলো তো ভালো লিখেছো তুমি, তাহলে ওইটা কেন লিখছো না মা বলো? কেন লিখছো না বাবা? লেখো না না বাবা, গোটা লেখো, গোটা লেখো বাবা, লেখো। প্রথমে একটা দাগ দাও, এখানে একটা দাগ দাও প্রথমে, হ্যাঁ। তারপরে এখানটাতে একটা এমনি করে গোল দেবো, হ্যাঁ। তারপরে টেনে যোগ করে দেবো, যোগ করে দাও মিনি ভালো পড়াশোনা করে। উপর থেকে ধাক্কা কেমন করে নিয়ে গোল করে মা এখানে কুমড়োর তর রুটি, আর এই যে আরেকজন দৌড়াতে দৌড়াতে চলে এসেছে, এটা কি হচ্ছে? নাচু সব সময় নাচু কেন? তো তোমাদেরকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে গরম লাগছে প্রচণ্ড। অবশ্য ফ্যানটা আমি চালাইনি, অন করিনি, ফ্যান চললে না কথার আওয়াজ শোনা যায় না, ভিতরে ঢুকবো তখন আবার, তাই বলে গরমের মধ্যে বসে থাকা যায় না। তো আজকে আমি একটা দারুণ জিনিস পেয়েছি, সেই জিনিসটা কি সেটা দেখাই। সেটা হচ্ছে এই ডিয়ার মিল্ক সিল্কটা, মানে এটা কি বলবো, এটা খুব স্পেশাল একটা গিফট বলতে পারো। তো যাই হোক, আমি কার কাছে পেয়েছি সেটা আমি পরে কোনো এক সময় কোনো একটা ব্লগে জানাবো, এখনই আমি জানাচ্ছি না। তবে ভীষণ 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 প্রিয়, তো সেই ধন্যবাদ যিনি দিয়েছেন। তো খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে। যদি এটা ডিয়ার মিল্ক না হতো তাহলে হয়তো আমি সাজিয়েই রেখে দিতাম। তো যেহেতু খাবার জিনিস খেয়ে নিতেই হবে, কিছু করার নেই। তো মানে কি বলবো, কিছু বলার নেই আমার, ওটা পরেই না হয় বলবে, পরেই জানবে। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর ব্লগটাকে লেন্দি করবো না, ছোটো ব্লগ রাখাই ভালো। ছোটো ছোটো রাখলে তোমাদেরও দেখতে ইন্টারেস্ট গ্রো হবে, আর আমারও সুবিধা হবে। আর মানুষ এখন অত লেন্দি পছন্দ করে না। হ্যাঁ, এবার আমি কোথাও ঘুরতে বেড়াতে গেলাম, সেক্ষেত্রে লেন্দি হলেও সেটা আলাদা জিনিস, কিন্তু সবসময় লেন্দি জিনিস চলে না। তো চলো ব্লগটা এখানে শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর গুড নাইট, পাশে থেকো যাতে এগিয়ে যেতে পারি। তো টাটা, আবার কাল নতুন ব্লগে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।